আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রবাসী কারা? প্রবাসীরা আমাদেরই বাবা, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। প্রবাসী তারা যারা আমাদের ছেড়ে থাকেন হাজার হাজার মাইলস দূরে, ইচ্ছে থাকলেও প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে হয়। প্রবাসীরা তাদের প্রিয়জনকে দেখেন সেলফোনে, ভিডিও কলের মাধ্যমে। সেলফোনে ছোট্ট একটি স্ক্রিনে শুধু দেখতে পারেন, শুধু চোখের জল ফেলতে পারেন, মন চাইলেও প্রিয়জনদের ছুঁতে পারেন না, আদর করতে পারেন না। অনেক প্রবাসীরা কাজ করেন প্রচণ্ড রোদে, প্রচণ্ড গরমে, প্রচণ্ড তাপে। কখনো কাজ করেন প্রচণ্ড শীতে, প্রচণ্ড ঠান্ডায়, কখনো কখনো বৃষ্টিতে ভিজে। সুস্থ অবস্থায় কাজ করেন, অসুস্থ অবস্থায় কাজ করেন, কখনো খেয়ে কাজ করেন, কখনো পেটে খাবার না থাকলেও কাজ করেন, কখনো কখনো সারা দিন কাজ করেন, আবার কখনো কখনো সারা রাত কাজ করেন। কাজ শেষে বাসায় এসে যদি ভালো লাগে তাহলে রান্না করেন। একদিন রান্না করলে চলে যায় 7 থেকে 10 দিন। আর যদি কখনো শরীর ভালো না লাগে, কাজ করে অনেক টায়ার্ড থাকেন, তখন রান্না না করে যে কোনো শুকনো খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে আবার কাজ শুরু করেন। দেশ থেকে স্ত্রী সন্তানেরা ফোন দিয়ে যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি কি খেয়েছ, কি খেয়েছ আজ বাবা, তখন ওই ভাইটা বা ওই বাবাটা না খেয়ে থাকলেও তাদের বলে দেন, আমি চিকেন বিরিয়ানি খেয়েছি, আমি বিফ বিরিয়ানি খেয়েছি। পরিবারের সাথে কথা বলার সময় সারাক্ষণ হেসে হেসে কথা বলেন। কখনো পরিবারকে বুঝতে দেন না কি কাজ করেন, কতটা কষ্টে আছেন। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই প্রবাস জীবন। কার জন্য কাজ করেন প্রবাসীরা? ওনারা কাজ করেন পরিবারের জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য। খেয়ে না খেয়ে মাসে মাসে টাকা পাঠান দেশে। আমাদের অনেকেই প্রবাসীদের সমালোচনা করি, সমালোচনা করে ওদের বলি, ওনারা তো নিজের জন্য কাজ করেন, নিজের পরিবারকে ভালো রাখার জন্য কাজ করেন, ওরা কিভাবে রেমিটেন্স যোদ্ধা, এতে দেশের কী লাভ। যারা এসব কথাগুলো বলেন ওনাদের বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ ইকোনমিক্স এবং রেমিটেন্স বুঝতে হলে শিক্ষা প্রয়োজন। কোনো বিষয়ে সমালোচনা করার পূর্বে আগে আমরা বিষয়টাকে ভালোভাবে জানি, বিষয়টাকে ভালোভাবে বুঝি, তারপর সমালোচনা করি। যেই বিষয়ে আমাদের এনাফ নলেজ নেই, আমরা যেন ওই বিষয় নিয়ে সমালোচনা না করি। প্রবাসী হলো তারা যারা কখনো পরিবারকে বলেন না তারা কি কাজ করেন, কি খান, কোথায় ঘুমান। প্রবাসী হলো তারা যারা কাজ করতে করতে পরিবারের জন্য নিজকে বিলিয়ে দেন। প্রবাসীরা নিজের শরীরে কামের গন্ধ নিয়ে কষ্টের উপার্জিত টাকায় দামি দামি সাবান কিনেন, দামি দামি পারফিউম কিনেন, দামি দামি কসমেটিক্স কিনেন, আর এইগুলো কিনে পরিবারের জন্য পাঠান। প্রবাসী হলো তারা যারা হাজার মাইল দূরে থেকে কাজ করেন, সুস্থ থাকলেও কাজ করেন, অসুস্থ থাকলেও কাজ করেন, সপ্তাহে 7 দিন কাজ করেন, সম্ভব হলে তার চেয়েও বেশি করেন, সারাদিন কাজ করে রাতেও কয়েক ঘন্টা কাজ করার চেষ্টা করেন, অসুস্থ থাকলেও কাউকে কিছু বলেন না, অসুস্থ শরীর নিয়ে কাজে যান। প্রবাসীদের কোনো ঈদ নেই, রোজা নেই, পহেলা বৈশাখ নেই, নেই কোনো জন্মদিন, নেই কোনো বিবাহ বার্ষিকী। চোখের সামনে 3টা জিনিস থাকে, পরিবারের সুখ, মাসের শেষে টাকা পাঠানো, আর প্রতিদিন কাজে যাওয়া। অনেক প্রবাসীরা বছরের পর বছর সূর্য দেখেন না, কিভাবে দেখবে বলুন। কাক টাকা ভরে কাজে চলে যান, আর দিন শেষে কয়েক ঘন্টা ওভারটাইম করে বাসায় ফিরেন সেই মাঝরাতে। তাদের সপ্তাহে কোনো ছুটি নেই, কারণ বন্ধের দিনও যে তারা ওভারটাইম করেন। প্রতি মাসে ঋণের টাকা দিতে হয়, মা বাবার চিকিৎসার টাকা দিতে হয়, ছেলে মেয়েদের পড়াশোনার টাকা দিতে হয়। একদিন যদি কাজ না করেন হয়তো 1 মাসের একটা বিল বাকি রয়ে যাবে। এভাবেই কাটে প্রবাসীদের প্রতিটা দিন, প্রতিটা রাত। এভাবেই কাটে প্রবাসীদের প্রতিটা সকাল, প্রতিটা দুপুর, প্রতিটা সন্ধ্যা। কখনো যদি কোনো প্রবাসীর কাছে দেশ থেকে একটা ফোন যায়, কেউ যদি ফোন করে বলে তোমার বাবা অসুস্থ, কেউ যদি ফোন করে বলে তোমার মা অসুস্থ,
ওই প্রবাসী ভাইটা সাথে সাথে তাদের বলে, আমার মাকে, আমার বাবাকে, আমার ভাইকে সবচেয়ে ভালো হসপিটালে ভর্তি করো, যত টাকা লাগে আমি পাঠাচ্ছি। ওই প্রবাসী ভাইটা তার বন্ধুবান্ধব থেকে টাকা ধার করে সাথে সাথে পাঠিয়ে দেন চিকিৎসার জন্য। এতে মা বাবা ভাই সুস্থ হলেও ওই প্রবাসী ভাইটার ঋণ শোধ করতে চলে যায় বছরের পর বছর। এসব করে করে এই ঋণ সেই ঋণ শোধ করতে করতে, এই বেল সেই বেল দিতে দিতে ভুলেই যান তিনি যে একটা মানুষ, ভুলেই যান ওনার দেশে কেউ আছে। ওনার দেশে আসতে হবে, দেশে এসে সবার সাথে ঈদ করতে হবে, দেশে এসে পরিবারকে কিছু সময় দিতে হবে। প্রবাসী ভাইটা কিভাবে দেশে আসবে বলুন? আমরা যারা দেশে থাকি আমাদের চাহিদা মেটাতে গিয়ে ওনার কাছে তো দেশে আসার প্লেন ভাড়াটাই থাকে না। সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, কে দেশি কে বিদেশি, কে ধনী কে গরিব, কে প্রবাসী, এসব বিচার না করে মানুষকে মানুষের মর্যাদা দিই, মানুষকে মানুষ মনে করি, মানুষকে তার প্রাপ্য মর্যাদাটুকু দেই। আমার আজকের এই ভিডিওটি দেখে যারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করবেন, আমি আপনাদের সবগুলো কমেন্ট পড়ে তিনজনকে বিজয়ী ঘোষণা করব। এবং এই তিনজনের জন্য আমার পক্ষ থেকে থাকবে তিনটা গিফট। তবে বিজয়ীরা যদি বাংলাদেশের বাইরে অবস্থান করেন তাহলে আমি আপনাদের গিফটটা পাঠাতে পারবো না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।